নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমরা দেখি পেন্টের মধ্যে এই যে আমরা পেপসি লোগোটা দেখতে পাচ্ছি, কিভাবে আমরা এই লোগোটা তৈরি করব। তো আমরা পেন্টের পেজ ওপেন করলাম এবং টুলসগুলো সম্পর্কে, পেন্টের যতগুলো টুলস আছে এবং শেপ আছে, আমরা সমস্ত শেপের সঙ্গে মোটামুটি পরিচয় করে নিয়েছি আগের ভিডিওগুলোতে। তো চলুন কীভাবে আমরা ইউজ করব। ফার্স্ট আমরা ইউজ করব একটা ওভাল, সো আমরা সেক্ষেত্রে ওভালটা পুরোটা ইউজ করলাম। এবং এরপর আমরা নেব কার্ভ। আমরা জানি কার্ভ পেজের ওপর তিনবার কাজ করে, তো এই জায়গায় কোনো একটা জায়গায় পয়েন্টে রাখবো এবং শিফট বাটন প্রেস করে রেখে আমরা লাইন টানতে পারি, সেক্ষেত্রে লাইনটি আমাদের কাছে সোজা হবে এবং তারপরে বাকি আমরা যেদিকে দরকার কার্ভ অনুযায়ী করতে পারি, তো কার্ভ হয়ে যাবে। সো বাইরে জাস্ট একবার ক্লিক করতে পারেন বা ওর ওপরে আবার একবার ক্লিক করতে পারেন। সেমভাবে একটা ডিস্টেন্স দেখে নেবেন, সেই জায়গা অনুযায়ী আবার বাকিটাকে ড্র করালাম। তো আমি সেক্ষেত্রে এদিকটা আবারও নিচের দিকে, এদিকটা আবারও ওপরের দিকে তৈরি করলাম। এবার থাকলো আমার কাছে কালার অপশান। তার কারণ হচ্ছে কি, আমরা যে পেপসি লোগোটা দেখছি সাদা পেজের উপর একদিকে থাকছে রেড এবং একদিকে থাকছে ব্লু, সো আমরা সেই জায়গার ওপর বেশ করে ফার্স্ট আমরা এখান থেকে ফিল উইথ কালার নিলাম এবং সেটা রেড কালার নিলাম, পুরোটাতে দিয়ে দিলাম। আবারও সেমভাবে ব্লু কালার নিলাম এবং ব্লু কালার ইউজ করে দিলাম। এবং নেক্সট বাইরের যে ওভালটা থাকছে এবং এই যে বর্ডারগুলো রয়ে গেছে, বর্ডারগুলো সাদা করার জন্য আমরা সাদা কালার নিয়ে একটা কন দেখে দিয়ে দেবো, তো পুরোটা আমাদের কাছে একসঙ্গে হয়ে যাবে। আমরা টেক্সট নিয়ে লেখার জন্য ব্যবহার করে থাকি টেক্সট অপশান, তো আমরা টেক্সটকে ইউজ করলাম এবং টেক্সটটা আমরা ড্র করলাম, যেক্ষেত্রে আমরা লিখতে পারবো। তো আমরা পেপসি লিখলাম। যদি আমাদের মনে হয় পেপসি স্টাইলটা চেঞ্জ করতে চাই, সো আমরা এটাকে পুরোটা লেফট ক্লিক করে রেখে সিলেক্ট করব বা শিফট বাটন মেরে রেখেও সিলেক্ট করতে পারেন। এই মুহূর্তে আমরা পয়েন্টটা লেফট দিকে গেলে অর্থাৎ বাম সাইডে গেলে সিলেক্ট হবে, তাই শিফট বাটন প্রেস করে রেখে লেফট অ্যারোটা মারতে থাকবো, তাহলে আমাদের কাছে এটা সিলেক্ট হয়ে যাবে। এবং যদি আমরা সাইজ বড় করতে চাই, সো এখান থেকে সাইজ বড় করতে পারি। যদি স্টাইল চেঞ্জ করতে চাই, সো এই জায়গা থেকে আমাদের যেমন দরকার হবে সেমভাবে আমরা নানা ধরনের স্টাইল আমরা চাইলে এভাবে চেঞ্জ করতেই পারি। সো আমাদের এর মধ্যে যেমনটি দরকার হবে আমরা সেভাবে চেঞ্জ করতে পারি। এবার দেখা যায় যে কোথাও কোথাও এই পেপসি লেখাটা মিডিলে রয়েছে, তার জন্য আমরা সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করলাম, ধরে নিয়ে এসে মিডিলে বসিয়ে দিলাম। সো মিডিলে বসালে আমাদের কাছে একটা প্রবলেম তৈরি হচ্ছে যে যতটা আমরা সিলেক্ট করেছিলাম সেই জায়গাগুলো কেটে যাচ্ছে, তার জন্য ওই সিলেক্টের অ্যারোতে ক্লিক করব এবং একদম শেষ অপশান ট্রান্সপারেন্ট সিলেকশান, বা আমরা পেজটা প্রথমেই ওপেন করে ট্রান্সপারেন্ট সিলেকশান করে নেব, সেক্ষেত্রে আমাদের কাছে ব্যাকগ্রাউন্ডের ওই কালারটা থাকবে না। সো বাইরে ক্লিক করলাম, আমার কাছে হয়ে যাবে পেপসির লোগো। তো এভাবে যাদের কাছে সমস্যা হচ্ছে এভাবেই তৈরি করবেন, আশা করছি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাকি ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন